Assalamualaikum, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত বৃহস্পতিবার মানে 27 এপ্রিল ঘুরতে গিয়েছিলাম এবং সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু বড় হবে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। তো সকাল 7টার দিকে বাসা থেকে বের হয়ে গেছি, এখন রিকশার জন্য অপেক্ষা করছি। রিকশা দিয়ে এখন বাস স্ট্যান্ডে যাব। সেদিন যেমন রোড ভিউ ছিল তেমনি অনেক বেশি গরম ছিল। তারপরে আমরা রিকশা নিয়ে নিলাম, এখন উদ্দেশ্য বাস স্ট্যান্ড। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের আম্মির বাসায় এবং এখানে যাওয়ারটা হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। ফজরের পরে আমরা প্ল্যান করলাম যে আমরা যাব এবং সেই উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। মাথার উপরে এত বেশি রোদ ছিল, গরমে একেবারে অবস্থা খারাপ। তারপরও গরম হোক কিংবা শীত, ঘোরার কিন্তু মজাই আলাদা এবং এটা হচ্ছে ঈদের ছুটির একটা ঘোরাঘুরি, তারপরও আনন্দ আরও বেশি। তাহলে আমাদের সাথে আপনারা আমাদের সফরটা এনজয় করুন। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, সেদিন বছর ঘুরে দিচ্ছে রেটা আপন সুরে, তারপর এই তো আমরা চলে আসছি আমিদের বাসায়। এখন আপনাদেরকে একটু বাড়িটা দেখিয়ে দিচ্ছি। গরমে বাস জার্নি করে আমাদের সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, তারপর আলহামদুলিল্লাহ খুব সুস্থ সবল ভাবে আমরা সহি সালামতে বাসায় পৌঁছে গেছি। এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে আমি কিছু গাছ লাগিয়েছে। এটা হচ্ছে গিয়ে মরিচ গাছ, মরিচ গাছে মাত্র ফুল এসেছে এবং পাশে ছিল একটা লিচুর গাছের চারা। আর এটা হচ্ছে আম্মির বাসা, আর মাথার উপরে একটা বিরাট আম গাছ আছে, এপাশেও একটা আম গাছ আছে। এরপর আমরা ভিতরে ঢুকে একটু নাস্তা পানি, হালকা পাতলা নাস্তা পানি করি, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। তো এখন আমরা চলে যাচ্ছি একটু ছাদে। এবং ছাদেও গিয়ে দেখি এত বেশি রোদ, তারপরে একটু ভিডিও করছিলাম। এখানে অনেক গাছগাছালি আছে যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল এবং অনেক শান্তিও লাগছিল। ঢাকা শহরে এরকম গাছপালা নাই বললেই চলে। গ্রামে গেলে আমার কাছে এই গাছপালাগুলো দেখতে অনেক ভালো লাগে এবং ছাদ থেকে সেই আম গাছটা পুরোপুরি দেখা যায়। তো এই যে মাশাআল্লাহ গাছে অনেক আম ধরে আছে,
একটু পরে আম গাছের উপরে হামলা হবে, একটু পরে দেখতে পারবেন। ছোট বড় অনেক রকমই আম আছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর গাছে যে কোনো ফলই আমার কাছে ভীষণ আকৃষ্ট করে। আমি ঘুরে ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। অনেক বেশি গরম ছিল বলার বাইরে। তারপরে এখানে পাশের বাসায় একটা মিষ্টি কুমড়া গাছ ছিল, আর এই যে এখানে একটা পেয়ারা গাছও আছে। গাছে প্রচুর পেয়ারা, কিন্তু খাওয়ার একটা যোগ্য নেই, কারণ মাত্র পেয়ারা এসেছে, কিছু ফুলও হয়েছে। পেয়ারা আমার অনেক বেশি পছন্দের, আমি আফসোস করছিলাম যে একটাও খেতে পারবো না। এই যে কটা ফুল এসেছে এবং ছোট ছোট পেয়ারা দিয়ে গাছটা ভরা, কিন্তু একটাও খাওয়ার মতো না। তো কি আর করার, পেয়ারা খাওয়ার রিজিক নাই, পেয়ারা খেতে পারলাম না। এই যে পেয়ারার ফুল, রোদে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল, টসটস করছিল একেবারে। আমার তো গ্রাম অনেক ভালো লাগে, আমার মতো না কে কে আছেন যার গ্রাম অনেক ভালো লাগে, আমাকে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে এসে দেখি আমার ভাই অলরেডি আম পাড়া শুরু করে দিয়েছে। তো আম পেরে তো আমার ভাই মহা খুশি। তারপরে নিচে এসে দেখি, নিচেও এখানে মিশন শুরু হয়ে গেছে আম পাড়ার। তারা খুব সুন্দর করে আমগুলো পাচ্ছিল, আম পাচ্ছিল এবং অনেক বেশি মজাও করছিল। তাদের মজা দেখে আসলে আমাদের অনেক ভালো লাগছিল। তারা প্রথমে আগে দেখছিল যে কোথায় বড় বড় আম আছে, প্রথমে হচ্ছে বড় বড় আমগুলোকে পেরে নিচ্ছে। আসলে আমরা কেউই আম পাড়াতে এক্সপার্ট না, তারপরে খুবই আনন্দ লাগছিল আম পাড়তে। গাছে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আমগুলো। এই ভিডিওটা আমার খালাতো ভাই গাছের উপরে উঠে করে দিয়েছে। রোদের মধ্যে কিন্তু আমগুলো দেখতে দারুণ লাগছিল। তো এই যে ও একটা টুস করে এখন একটা আম পেরে নিবে। আম পাড়া হয়ে গেছে, এখন তারা একটু ভিডিও করছিল স্লোমো ভাবে, তারা অনেক মজা করছিল। তো সেখানে পাশে হচ্ছে কি আম পাড়া হচ্ছে এবং ঠিক তার পাশেই লাকি চুলায় রান্না করা হচ্ছে, এবং লাকি চুলার রান্না কিন্তু দারুণ স্বাদ। আমি ভাবলাম যে আমি একটু ছোট ছোট ভিডিও করে রাখি। আমরা হঠাৎ করে চলে আসছিলাম, তাই সেভাবে কোনো আয়োজন করতে পারিনি। তারপর যতটুকু করেছি আলহামদুলিল্লাহ, এবং জানি করে আসলে এত খাওয়াও যায় না। তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছে তারা করেছে। এখানে পোলাও রান্না করা হচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদটা উঠেছে, একদম পোলাও রোদে ঝলমল ঝলমল করছে। তো বাইরে লাকড়ি চুলায় পোলাও রান্না হচ্ছে, আর ভিতরে এখানে গ্যাসের চুলায় মাংস রান্না করা হচ্ছে। বেশি কোনো শর্ট নিতে পারিনি আসলে, অল্প অল্প এখানে রান্না কিছু শর্ট নিয়েছি। রান্নার ভিডিও করতে করতে দেখি তারা এরকম করে আম কুড়াচ্ছে, তো আমিও দৌড়ে গেলাম, যে গেলাম যে আমিও আম কুড়াবো। তো এই যে এখন বালতিতে করে আম কুড়িয়ে কুড়িয়ে রাখছি,
এবং আম কুড়ানোটা কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। যেহেতু শহরে থাকি সুযোগটা সবসময় পাওয়া যায় না, তো সুযোগটা পেয়েছি আসলে মিস করতে চাইনি। তো এই যে আমরা সবাই মিলে আম কুড়িয়ে কুড়িয়ে এখানে রাখছি এবং আমরা অনেক বেশি মজা করছিলাম। তো এই যেখানে ওরা আম জমিয়ে রেখেছিল আমি সেখান থেকে নিয়ে আসছি। আমরা কিন্তু অনেকগুলো আমি গাছ থেকে পেরেছি। তো এই যে এখানে আরেকটু আমরা মজা করছিলাম, একটু স্লো মো করার চেষ্টা করছিলাম। এখন আমের একটু ফটোশুট করে নিচ্ছি আমরা। তো এই যখন বাইরে থেকে ঘরে আমগুলোকে নিয়ে আসা হয়েছে, এত উপর থেকে আমগুলো পড়ে আমগুলো একেবারে খারাপ দশা, সবগুলো আম ফেটে গেছে। আমগুলো দেখতে যেমন সুন্দর, খেতে এত বেশি টক যে কি বলবো, অতিরিক্ত টক। তো এখানে যে আমার ভাইরা ছাদে উঠে কাঁচা আম খেতে উঠেছিল, কিন্তু আম তো অনেক টক এবং তারা তো একেবারে টক খেতে পারে না, তো তারা টক খেয়ে তাদের অবস্থা খারাপ। তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো সেভাবে তো আর খাওয়া যায় নি, তাই ভাবলাম যে একটাকে ভর্তা বানিয়ে খাওয়া যাক। তো যেই ভাবা সেই কাজ, এখন আমগুলোকে পিলা দিয়ে খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এই কাজটা আমার ভাই করছে। এখন এখানে ভর্তা বানাতে যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছে। তো প্রথমে এখানে কাসুন্দি দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে বিট লবণ, এরপর দিয়ে দিচ্ছে চিনি। এখানে চিনিটা একটু বেশি দিয়েছে, কারণ বলেছি আমটা অনেক টক, চিনিটা না দিলে আসলে আমটা খাওয়াই যেত না, অনেক টক। সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আমটা একটু বেশি মিহি হয়ে গেছে, যার কারণে একদম আমরা বলছিলাম যে খিচুড়ির মতো লাগছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। আমাদের ফিলিংসটা অন্যরকম ছিল, ঠিক আম গাছের নিচে বসে আমরা আম ভর্তা মাখিয়ে খাচ্ছি। তো এই যখন আমরা সবাই মিলে খাচ্ছি, একদম মধ্য দুপুরে আমরা এরকম আম ভর্তাটা খাচ্ছি সেই লাগছিল। মধ্য দুপুরে কিন্তু টক জাতীয় খাবার খেতে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। তো আমাদের কাছে এতই ভালো লেগেছিল যে আমরা এটাকে আবার বানিয়েছি। তো প্রথম ব্যাচ শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় ব্যাচটা তৈরি হচ্ছে। অনেক মজা হয়েছিল আসলে কি বলবো, এখন দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছে। তারপরে আম ভর্তা খেয়ে ভাইয়ারা হচ্ছে একটু বাইরে গিয়েছিল ঘুরতে। তো এই যে আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে। তো রাস্তার পাশে হোটেলে সিঙ্গারা দেখছিল, তো বাসার জন্য সিঙ্গারা নিচ্ছিল। তো আশপাশটা একটু ঘুরে ভিডিও করে দেখাচ্ছে। এখন হচ্ছে যে তারা বাসার জন্য সিঙ্গারা নিয়ে নিচ্ছে। এবং এখানে যে পাশের চুলায় গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে,
তো তাদের সিঙ্গারা নেওয়া শেষ, এখন একটু আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছে, তারপর একটু ঘুরে টুরে এখন তারা বাসার উদ্দেশ্যে চলে আসছে। এই যে ওরা বাসায় চলে আসছে, এখন আমরা সবাই মিলে গরম গরম সিঙ্গারাটা খাবো। এই যে আমরা সবাই মিলে মজা করে সিঙ্গারাটা খাচ্ছি। আর আমার ছোট ভাই এখানে সিঙ্গারা নিয়ে একটু দুষ্টামি করছিল, এখন আমিও একটা নিয়ে নিলাম। সিঙ্গারাগুলো দেখতে সুন্দরই লাগছিল এবং খেতেও আসলে ক্ষুধা পেটে খেয়েছিলাম তো ভালোই লেগেছে। তারপর তারা আবারও চলে গেছে, এখন তাদের কাঁচা আমের জুস খেতে ইচ্ছে করছে। সব কিছু নিয়ে ছাদে চলে আসছে, এখন আমার ভাই জুস তৈরি করছে। কাঁচা পাকা আম দিয়ে এই জুসটা আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই যে সুন্দর করে এখন ব্লেন্ড করে নিচ্ছে। তো ব্লেন্ড করা হয়ে গেছে এবং কাঁচা আমের শরবতটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো কাঁচা আমে একটু ফটোশুট করা হচ্ছে। সব কিছু একবার হাতে নাগালে পেয়েছি, তাই কোনো কিছু মিস করিনি। একদম গাছের পাতা, কাঁচা আম সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভিডিও করে নিয়েছি। আর এই তো এই যে আমি একেবারে আম গাছের সামনে এসে শরবতটা খাচ্ছি। এখানে আম গাছ আর আমার হাতে আমের শরবত, কি যে অনুভূতি সেটা বলে প্রকাশ করার মতো না। তো শরবত টরবত খেয়ে আবার একটু বাইরে আসলাম এবং দেখলাম যে এখানে যে পোলাওটা তৈরি হয়ে গেছে। এই যে গরম গরম খাবার তৈরি হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেলাম। দুপুরের খাবারটা খেয়ে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, আসলে শুয়েছিলাম, তো কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। এবং চোখ খুলে দেখি যে আকাশটা এরকম মেঘলা হয়ে গেছে, একদম মানে বাইরে থেকে মনে হচ্ছে যে এখনই সন্ধ্যা হয়ে গেছে। তো ঘুরে দেখে দেখি যে 5টা বাজে, আপনি দেখতেই পাচ্ছেন। তো আমরা বলছিলাম আসলাম কেমন গরমে এবং আল্লাহর কি রহমত, হঠাৎ করে এরকম আকাশ মেঘলা এবং কি সুন্দর যে ঠান্ডা একটা আবহাওয়া হয়ে গেছিল এবং খুব সুন্দর বাতাস বইছিল, একদম কুলেটা ঠান্ডা হয়ে গেছে এক কথায়। অনেকই ভালো লাগছিল ছাদে উঠে এবং সবগুলো গাছপালা মনে হচ্ছিল প্রাণ ফিরে পেয়েছে। কারণ আসার সময় দেখলাম যে সবগুলো রুক্ষ শুকো ছিল, তারা একদম বাতাসে হেলছিল, দুলছিল, অনেক বেশি ভালো লাগছিল। আমাদের দুপুরে খাওয়ার পরে রওনা দেওয়ার কথা, কিন্তু এরকম আবহাওয়া দেখে আমরা টেনশনে পড়ে গেলাম যে যাবো কিভাবে। তারপর ভাবলাম যে একটু পরে রওনা দিয়ে দিব। তো এখন হচ্ছে কি আমরা আবহাওয়াটা উপভোগ করছিলাম।
কিছুক্ষণ ছাদে থাকার পরে আমরা নিচে চলে আসলাম এবং নিচে আসার পরে কিছুক্ষণ বসেছিলাম। এরপর নামলো ঝুম বৃষ্টি। যেমন বৃষ্টি তেমনই আকাশ গর্জন করছিল। একটু পরপরই আকাশটা গর্জন করছিল এবং কারেন্টটাও চলে গেছিল। অন্ধকারে একদম বসেছিলাম, খাটের পাশে বসে জানালা দিয়ে বৃষ্টির উপভোগ করছিলাম। ভালোই লাগছিল। অনেক বেশি ইচ্ছা করছিল যে ভিজি, কিন্তু জ্বর ঠান্ডার ভয়ে আর ভিজা হয় নাই। তো বসে বসে বৃষ্টি দেখছিলাম, কিন্তু আমার ভাইরা বাইরে গেছিলো। প্রচুর টেনশন করছিলাম যেভাবে আকাশ গর্জন করছিল। তো একটু পরে ওরা ফিরে এসেছে এবং আসার সময় দেখি যে ওরা রাস্তা থেকে এতগুলো আম কুড়িয়ে এনেছে এবং আম কুড়িয়ে তো তারা মহা খুশি। এবং তাদের আনন্দ দেখে আমার মন চাচ্ছিল ইস, যদি আমিও তাদের সাথে যেতে পারতাম। তো তারা কিন্তু অনেকগুলো আম কুড়িয়েছে। অনেক বেশি ঝড় হয়েছিল, তো ঝড়ে অনেকগুলো গাছ থেকে এরকম আম পড়েছে। তো কিছু আম ভালো ছিল এবং কিছু আম পচে গিয়েছিল। আমরা সবাই মিলে দেখছিলাম এবং ফোনের টর্চ লাইট অন করে আমরা আমগুলোকে দেখছিলাম। সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আমগুলো দেখে। তো আল্লাহ হচ্ছে রিজিকে এটা রেখেছিল, তাই ওরা বাইরে গিয়েছে এবং এভাবে আমগুলো নিয়ে আসতে পেরেছে। তারপর আসার সময় তারা এই যে হোটেল থেকে ছোট ছোট পেঁয়াজও এবং পুরি নিয়ে এসেছিল। তো ঝড়ের দিনে কিন্তু এরকম মুখরোচক ভাজা পোড়া খাবার খেতে কার না ভালো লাগে। বাইরে ঝুম বৃষ্টি, কারেন্ট নেই এবং আমরা এখানে বসে গল্প করছি এবং পুরি আর পেঁয়াজও খাচ্ছি এবং চিন্তা করছি কিভাবে বাসায় যাব। তারপরও একটু পরে বৃষ্টি কমে গিয়েছিল, একটু পর না অনেকক্ষণই বৃষ্টি ছিল। তো অপেক্ষা করতে করতে যখন বৃষ্টিটা কমে গেছে তারপর আমরা বাসায় চলে এসেছি। অনেক বেশি ক্লান্ত ছিলাম, তো আসার কোনো ভিডিও নিতে পারিনি। তো এটা হচ্ছে গিয়ে পরের দিন, সেদিন আর তেমন কিছু ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে আমরা যে আমগুলো নিয়ে এসেছিলাম সে আমগুলো লবণ মরিচ মাখিয়ে খাচ্ছি। এখানে তো এইভাবে খেতে পারিনি, ভর্তা জুসই খেয়েছি। তো বাসায় এসে সুন্দর করে খাচ্ছি এবং এখানে আম্মু দেখছি যে আচার বানানোর জন্য আমগুলো কীভাবে কেটে নিয়েছে। এগুলো দিয়ে আম্মু আচার তৈরি করবে। খুব শীঘ্রই আচারের রেসিপি আমার চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকে অনেক বড় একটা ভিডিও করে ফেলেছি, কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার এত বড় ভিডিও যারা যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।